ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আমাদের যে চ্যাপ্টারটা এখন আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমাদের আগের ভিডিওগুলোতে দেখবে তড়িৎ বিশ্লেষণের সমস্ত রকমের প্রক্রিয়া আলোচনা করা রয়েছে। সেখানে আমরা দেখেছি যে গলিত এনএসিএলে তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, সামান্য অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ কেমন হয়, এবং আমরা দেখেছি যে সিউএসএফোর বা কপার সালফেটের দ্রবণের, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কেমন হয়। সেখানে আমরা দুরকম তড়িৎদ্বার ব্যবহার করেছি, একটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম কপার তড়িৎদ্বার ব্যবহার করলে কীরকম প্রক্রিয়াতে তড়িৎ বিশ্লেষণ ঘটে এবং ক্যাথোড ও অ্যানোডে কী উৎপন্ন হয়। তো তড়িৎ বিশ্লেষণের ফার্স্ট পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সেকেন্ড পার্ট, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তাহলে আমরা হেডিং করব তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তাহলে তোমরা লেখো তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। দেখো, তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগগুলো রয়েছে এই প্রয়োগগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারব, এটা হচ্ছে এক নাম্বার। দু নাম্বার হচ্ছে কিভাবে ধাতুর বিশোধন ঘটাবো বা বিশুদ্ধিকরণ ঘটাবো। তাহলে দু নাম্বার হচ্ছে ধাতুর বিশুদ্ধিকরণ। এখানে আমরা কপার ধাতুর বিশুদ্ধিকরণ নিয়ে আলোচনা করব, আর এখানে আমরা অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন নিয়ে আলোচনা করব। লাস্ট যে পার্ট, অর্থাৎ তিন নম্বর পার্ট, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন, এটা হচ্ছে থার্ড পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে তিনটে পার্ট, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের প্রয়োগটাকে আমরা সিম্পলভাবে তিনটে ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। তাহলে হেডিং করো ধাতু নিষ্কাশন। দেখো, এখানে যে সমস্ত ধাতুগুলো আমরা নিষ্কাশন করব, তাহলে প্রথমে আমাদের হেডিং হলো ধাতু নিষ্কাশন। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলোকে সহজেই আমরা এই বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত করতে পারব। তাহলে আমরা আজকে আলোচনা করব যে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন কিভাবে করা হয়। দেখো, আমরা সকলেই জানি যে অ্যালুমিনিয়ামের যে আকরিক, অর্থাৎ যেখান থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় সেটা হলো অ্যালুমিনা, অর্থাৎ অ্যালুমিনিয়াম পাওয়া যায় অ্যালুমিনা আকরিক থেকে, যা সংকেত হলো Al2O3। অর্থাৎ Al2O3 থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ করে। কিন্তু এই অ্যালুমিনিয়াম খুব একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না হওয়ার জন্য এটি সহজে আয়নে বিশ্লিষ্ট হতে চায় না, তাই এই অ্যালুমিনার সাথে আরও দুটি পদার্থ মেশানো হয়, একটি হচ্ছে ক্রায়োলাইট এবং অপরটি হচ্ছে ফ্লোস্পার। তাহলে এই অ্যালুমিনার সাথে আমরা মেশাব ক্রায়োলাইট এবং মেশাব ফ্লোস্পার। এই দুটি আমরা মেশাবো, অর্থাৎ এদের যে সংকেতগুলো হবে সেই সংকেতগুলো হচ্ছে, ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na3AlF6, বা তোমরা সহজভাবে এটাকে মনে রাখতে পারো যে AlF3 3NaF বা Na3AlF6। এবং এই যে ফ্লোস্পারটা দেওয়া রয়েছে
এর সংকেত হলো CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড বা ফ্লোস্পার। এই তিনটে জিনিসকে যদি আমরা মেশাই, যেখানে অ্যালুমিনাটা নেওয়া হয় 20%, এটা নেওয়া হয় 60% এবং ফ্লোস্পারটা নেওয়া হয় 20%, অর্থাৎ টোটাল হলো 100%। এইভাবে যদি আমরা মিশ্রণটাকে নিয়ে উত্তপ্ত করি, তাহলে মিশ্রণটা সহজেই গলে যায় এবং সেটা তড়িৎ পরিবহন করতে পারে। এরপর আমরা দেখে নেব যে কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে। তাহলে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে পদার্থগুলো নেব, সেটা হচ্ছে অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লোস্পার। এই জিনিসটা আমরা বুঝে গেলাম, কারণ অ্যালুমিনিয়ামের যা আকরিক সেটা হলো অ্যালুমিনা, কিন্তু অ্যালুমিনা খুব একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য না হয় বা তড়িৎ বিশ্লেষণ ভালো না করতে পারে, এর সাথে ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানো হয়। এবার উত্তপ্ত করার পর পুরো মিশ্রণটা গলে যায়, গলে যাওয়ার পরে তার তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে ঘটবে এবং কিভাবে ধাতুটা নিষ্কাশন হবে সেটা আমরা এবারে দেখাবো। তাহলে মুছে দিই এটা। আচ্ছা, এখানে এই পার্টটা মুছে দিলাম। ধাতু নিষ্কাশন অ্যালুমিনিয়ামের, দেখো এখানে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে ঠিক আগের মতো ভোল্টামিটার নেব বা তড়িৎ বিশ্লেষণ কোষ নেব, তারপর আমরা নিচে কি নেব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে এখানে যে জিনিসগুলো থাকবে সেগুলো হলো, প্রথমত থাকবে AlF3, 3NaF অর্থাৎ ক্রায়োলাইট, তার সাথে থাকবে অ্যালুমিনা বা Al2O3 এবং তার সাথে থাকবে ফ্লোস্পার বা CaF2। এই তিনটে জিনিসই এখানে নেওয়া হবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেওয়া হলো এবং এখানে তড়িৎদ্বার হিসাবে আমরা প্লাটিনাম বা গ্রাফাইট ব্যবহার করব। ক্লিয়ার? এখন আমরা খুব ভালো করেই জানি আগের ভিডিও থেকে যে যে প্রান্তটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত হয় বা প্রান্তের সাথে যুক্ত হয়, তাহলে সেটাকে বলবো আমরা ক্যাথোড, এবং যেটা পজিটিভ সাথে যুক্ত হয় সেটাকে আমরা বলবো অ্যানোড। এতটা অবধি ক্লিয়ার হয়েছে? এরপর আমরা দেখে নেব যে কি কি বিক্রিয়া ঘটে এবং এখানে কি কি ক্যাটায়ন উৎপন্ন হয় সেটা আমরা একটু দেখে নেব। দেখো এই যে Al3 3NF রয়েছে, এটাকে যদি আমরা এইভাবে রেখি, Na3AlF6 হয়েছে, তাহলে এটা প্রথমেই, অর্থাৎ এই যে ক্রায়োলাইটটা আমরা নিয়েছি, এই ক্রায়োলাইটটা প্রথমেই ভেঙে যাবে এবং তৈরি করবে AlF3 + 3NaF। তোমাদের এই সংকেতটা যদি মনে রাখতে অসুবিধা হয়, তোমরা ডাইরেক্ট এখানে AlF3 কমা দিয়ে 3NaF লিখতে পারো, দিয়ে তারপর স্টেপে এটাকে ভেঙে দিতে পারো। বোঝা গেছে? এইবার দেখো এই যে AlF3টা রয়েছে, এই AlF3টা কিসে ভাঙবে? Al3 + 3F- অর্থাৎ Al3+ ক্যাটায়ন হিসাবে আসবে এবং F- অ্যানায়ন হিসাবে আসবে। আর এই যে আমাদের Al2O3 রয়েছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, এই অ্যালুমিনাটা কিভাবে ভাঙবে? না, 2Al3+ + 3O2-। ক্লিয়ার হয়েছে এত অবধি? আচ্ছা, তাহলে এইভাবে দেখো এখানে ক্যাটায়ন হিসেবে আমরা পাবো যে Al3+, এবং অ্যানায়ন হিসেবে আমাদের যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে F- এবং O2-। ক্লিয়ার এত অবধি? এরপর আমরা কি করব, বিক্রিয়াগুলো ঘটাবো। আমরা জানি যে বিক্রিয়াটা দুটো পার্টে হবে, একটা ক্যাটায়ন ক্যাথোডে ঘটবে আর একটা হচ্ছে অ্যানোডে ঘটবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে।
তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা জানি ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এবং ক্যাথোডে ক্যাটায়ন আসে। তাহলে এখানে যে ক্যাটায়ন উৎপন্ন হয়েছে সেই ক্যাটায়নটি হলো Al3+। এই Al3+ এর মধ্যে তিনটি ইলেকট্রনের ঘাটতি আছে, তাই ক্যাথোডে এসে এটি তিনটি ইলেকট্রন গ্রহণ করবে এবং অ্যালুমিনিয়ামে পরিণত হবে। বোঝা গেছে? অর্থাৎ কি হবে না, এই অ্যালুমিনিয়াম এই যে তড়িৎদ্বারটা রয়েছে এই তড়িৎদ্বারের অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বারের গায়ে জমা হবে এবং ধাতু রূপে জমা হবে এবং সহজে আমরা এখান থেকে ধাতু নিষ্কাশন করতে পারবো। এরপর আমরা যদি দেখে নিই যে অ্যানোডে কি বিক্রিয়া করবে, তাহলে এখানে দেখো দুটি অ্যানায়ন আছে, একটি হচ্ছে F- এবং হচ্ছে O2-। এখানে আমরা জানি যে অ্যানায়নের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম হয় তার অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি হয়। এখানে O2- এবং F- এর মধ্যে O2- এর তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার জন্য এটি অ্যানোডে সহজেই মুক্ত হবে। অর্থাৎ এখানে যে বিক্রিয়াটি ঘটবে, দেখো 3O2- পেয়েছি আমরা Al2O3 থেকে, তাই একবারে পুরো বিক্রিয়াটা যদি আমরা লিখে নিই তাহলে এখানে দেখো 3 × 6 অর্থাৎ 6টা ইলেকট্রন রয়েছে, 6টা ইলেকট্রনের আধিক্য রয়েছে, তাই এটা কি করবে অ্যানোডে আসবে এবং 6টা ইলেকট্রনকে মুক্ত করবে। মুক্ত হওয়ার পর 3O তে পরিণত হবে। এই 3O অর্থাৎ 3টি অক্সিজেন পরমাণু অপর 3টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করবে 3O2 অর্থাৎ 3 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে এবং অ্যানোডে মুক্ত হবে। অর্থাৎ পুরো বিক্রিয়াটা যেটা আমাদের দাঁড়ালো সেটা দেখো, একটা ধাতু উৎপন্ন হলো আর অপর একটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে গ্যাস উৎপন্ন হলো। ধাতু যেটা অ্যালুমিনিয়াম সেটা ক্যাথোডে গিয়ে জমা হলো এবং গ্যাস যেটা অর্থাৎ অক্সিজেন সেটা অ্যানোডে মুক্ত হলো। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা সহজেই ধাতু নিষ্কাশন করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে বা ধাতু নিষ্কাশন প্রক্রিয়ার মধ্যে সাধারণভাবে আমরা কোন কোন ধাতুগুলো নিষ্কাশন করব না, যে সমস্ত ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক বা যেমন উদাহরণ হিসেবে সোডিয়াম পটাশিয়াম আমরা এখানে লিখতে পারি, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, সাধারণত এই সমস্ত ধাতুগুলোকে খুব সহজেই নিষ্কাশন করা যায়। বোঝা গেছে? এই সমস্ত ধাতুগুলো যদি আমরা অক্সাইড নিই বা ক্লোরাইড নিই বা তোমার হচ্ছে হাইড্রোক্সাইড নিই, তাহলে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এগুলো কি হয় সহজেই গলে যায় এবং সেখান থেকে আমরা সহজেই ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে ফার্স্ট পার্টটা দেখো, আমরা জিনিসটা যেটা জানলাম যে উত্তপ্ত অ্যালুমিনা সাথে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পার যোগ করে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করব, অর্থাৎ অ্যালুমিনিয়াম কিভাবে নিষ্কাশন করব। আমরা দেখো আগে পুরো তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া আগেই জেনেছি, তাই সহজেই বুঝতে পারলাম বিক্রিয়াটা কিরকম ভাবে ঘটবে। নেক্সট যে পার্টটা, সেকেন্ড পার্ট যেটা, সেটা আমরা দেখব যে ধাতুকে কিভাবে বিশুদ্ধিকরণ করা হবে। বোঝা গেছে? অর্থাৎ কোন একটা ধাতু যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তার মধ্যে যে অশুদ্ধিগুলো থেকে যায়, তাহলে সে অশুদ্ধিগুলোকে কিভাবে দূরীকরণ করা হবে এবং সেটা কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা করব সেটা আমরা ভালো করে জানবো। তাহলে নেক্সট হেডিং করো, ধাতু বিশুদ্ধিকরণ। ধাতু বিশুদ্ধিকরণ, তাহলে এখানে দেখো আমরা লিখতেই পারি যে ধাতু বিশোধন বা ধাতু বিশুদ্ধিকরণ, এইখানে যে ধাতুটি বিশুদ্ধিকরণ আমরা করব সেটা হচ্ছে কপারের। অর্থাৎ এখানে আমরা কিরকম ভাবে বিক্রিয়াটা ঘটাবো সেটা একটু দেখো। খুব সিম্পল, প্রথমে আমরা এখানে কি করব, ঠিক আগের মতো যেমন করে আমরা প্রত্যেকটা বারে দেখেছি, একটি ভোল্টামিটার যন্ত্র নেব এবং তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব। দেখো যেহেতু কপারের বিশুদ্ধিকরণ ঘটাবো, ঠিক আছে, সেই জন্য এখানে আমরা যে দ্রবণটা নেব সেটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ CuSO4। কপার সালফেটের দ্রবণ নেব, সেই কপার সালফেটের দ্রবণটা হবে জলীয় কপার সালফেট CuSO4। বোঝা গেছে? আচ্ছা, তার সাথে কি করব না, সামান্য পরিমাণ
সালফিউরিক অ্যাসিড যোগ করব। তাহলে এখানে আমরা যেটা খেয়াল রাখবো যে এর সাথে সামান্য পরিমাণ H2SO4 যোগ করলাম। ঠিক আছে, বেশ। এবার আমরা দুটো তড়িৎদ্বার নেব, দুটো তড়িৎদ্বার নিতে হবে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে দুটো পাতের মধ্যে একটাতে আমরা নেব অবিশুদ্ধ তামার পাত এবং আরেকটাতে নেব একটি তামার তার বা বিশুদ্ধ তামার তার। খেয়াল রাখবো একটাতে নেব আমরা অবিশুদ্ধ তামা মোটা তামা, আর একটাতে নেব বিশুদ্ধ একটি পাতলা কপার পাত। এবার কি হবে না, যেটা অবিশুদ্ধ থাকবে সেই অবিশুদ্ধ তামার মোটা পাতটা থেকে আস্তে আস্তে তামাটা বা কপারটা আস্তে আস্তে সেটা দ্রবণের মধ্যে আসতে থাকবে, এবং পাতলা যে তারটা নেব সেটাতে আস্তে 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 কপারটা জমা হতে থাকবে। অর্থাৎ অবিশুদ্ধ যে কপার দ্বন্দ্বটা, সেখান থেকে তামাটা, পিওর যে তামা সেই তামা আস্তে 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 বেরিয়ে আসবে, এবং পাতলা যে তারটা নেব সেখানে আস্তে আস্তে জমা হবে। এখন দেখো, আমরা এই আগে এত এত বিশ্লেষণ যেগুলো করেছি সেখান থেকে খুব ভালো করেই জেনেছি যে ক্যাথোডে যে বিক্রিয়াটা হয় সেখানে দেখবে ধাতুগুলো যে জমা হয়, এটা আমরা বুঝেছি। আর অ্যানোডে যেটা হয় সেটাতে কি হয় না, যখন আগে দেখবে কপার সালফেটের যে বিক্রিয়াটা আমাদের দেখানো হয়েছে আগের ভিডিওতে, সেখানে দেখবে অ্যানোডে যে কপারটি থাকে সেখান থেকে ধাতুটা আস্তে 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 দ্রবণের মধ্যে চলে আসে। কখন এই ঘটনাটা হয়, যখন দ্রবণে যে তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয় তার আয়ন এবং তড়িৎদ্বার হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেখানে যে ধাতু, সেই দুটো যখন সমান হয়ে যায়, অর্থাৎ এখানেও কপার এখানেও কপার, তখন এরকম ঘটনা ঘটে যে ক্যাথোডের দণ্ডটা আস্তে 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 পুরু হতে থাকে আর অ্যানোডটা আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এটা দেখবে আগের ভিডিওতে খুব সুন্দরভাবে ওখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি বাঁদিকেরটাকে ক্যাথোড ধরে নিই, তাহলে এটাকে আমরা নেব একটি সরু তামার তার, অর্থাৎ আমরা পুরো দাগটা মুছে দিলাম। অর্থাৎ বাঁদিকটাকে যদি আমরা ক্যাথোড ধরি, আচ্ছা এখানটা একটু মুছে দিই, বাঁদিকটাকে যদি ক্যাথোড ধরি তাহলে এটা হবে তামার তার, পাতলা বিশুদ্ধ তামার তার। তাহলে বাঁদিকে আমরা লিখব এটা হলো পাতলা বিশুদ্ধ তামার তার, আর ডান দিকেরটা যেটা হবে এটা হবে অশুদ্ধ বা অশুদ্ধিযুক্ত মোটা তামার, মোটা তামা, ক্লিয়ার, বা মোটা কপার। এখন এটাকে আমরা কি করব, আমাদের নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে ব্যাটারির সাহায্যে যুক্ত করব। এই পার্টটা হবে নেগেটিভ, কারণ এটাকে আমরা ক্যাথোডে রাখব পাতলা বিশুদ্ধ তামার তারটাকে, আর এই পার্টটা হবে পজিটিভ এবং এই অশুদ্ধটাকে আমরা রাখবো অ্যানোডে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপরে নেক্সট যে স্টেপটা হবে কি হবে, তড়িৎ বিশ্লেষণ ঘটবে। তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা কি হবে সেটা দেখব। দেখো, খুব সহজ বিক্রিয়া। এই যে কপার সালফেট রয়েছে, এই কপার সালফেটটা আমরা জানি যে Cu2+ SO4 2- বিয়োজিত হয়, H2SO4টাও যদি বিয়োজিত হয় তাহলে এখানে হবে 2H+ SO4 2-, তাহলে H2SO4টা এইভাবে বিয়োজিত হবে। এর মধ্যে জল আছে, জলটারও যদি আমরা বিয়োজন ধরে নিই তাহলে হবে H+ OH-। দেখো এখানে যে আমরা ক্যাটায়নগুলো পেয়েছি, দেখো Cu2+ পেয়েছি আর H+ পেয়েছি। আমরা খুব ভালো করেই জানি, আগের ভিডিওতে দেখবে সব আলোচনা করা আছে যে Cu2+ এবং H+ এর মধ্যে Cu2+ এর ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি H+ এর তুলনায়। তাই ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে সেখানে কি হবে না, ক্যাথোডের বিক্রিয়াটা হবে এই যে Cu2+ রয়েছে, এই 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, কারণ এর মধ্যে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, এবং তৈরি হবে কপার। এই কপার এসে জমা হবে ক্যাথোডে বা পাতলা যে বিশুদ্ধ তামার তারটা নিয়েছি সেই পাতলা বিশুদ্ধ তামার তারে জমা হবে, এবং এটা আস্তে 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 কি হবে, মোটা হতে শুরু হবে। এই যে পাতলা তামার তারটা নিয়েছি, এটা দেখা যাবে আস্তে 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 কি হবে,
মোটা হবে, বোঝা গেছে? এবং এই কপারটা জমা হবে। এরপর আমরা যদি অ্যানোডের বিক্রিয়াটা দেখে নিই, দেখো অ্যানায়ন হিসাবে এখানে SO4 মাইনাস এবং OH মাইনাস থাকলেও আমরা জানি যে যখন অ্যানোড হিসাবে ওই একই ধাতু ব্যবহার করা হয়, যেমন এখানে CuSO4 রাখা হয়েছে এবং এখানে কপার রাখা হয়েছে, তখন কি হয় এই SO4 মাইনাস বা OH মাইনাস আয়ন অ্যানোডে মুক্ত হওয়ার আগেই কি হয় না, কপার ইলেকট্রন ত্যাগ করে এখান থেকে কি হয় Cu2+ আকারে দ্রবণে আসতে শুরু করে। এই বিক্রিয়াটা দেখবে আগের ভিডিওতে দেওয়া আছে। তাই এখানে যে বিক্রিয়াটা ঘটবে, এই যে কপার, এই কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ হিসাবে বেরিয়ে চলে আসবে, এই বিক্রিয়াটা ঘটবে অ্যানোডে। অর্থাৎ এটা যেটা ঘটবে সেটা হলো জারণ, আর এখানে যে বিক্রিয়াটা ঘটলো সেটা হলো বিজারণ। আমরা জানি বিজারণ ঘটে ক্যাথোডে এবং জারণ ঘটে অ্যানোডে, তাই এখানে কপার থেকে কি হবে আস্তে 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 কপারটা, এই যে অশুদ্ধ কপারটা রয়েছে এর মধ্যে থেকে যে কপারটা রয়েছে, সে কপারগুলো কি হবে আস্তে 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 এর মধ্যে আসতে থাকবে। এবং শেষমেশ দেখা যায় যে এই যে আমরা অশুদ্ধিযুক্ত কপারটা রয়েছি নিয়েছি, এখানে এর নিচে তলটাতে যদি একটা মসলিনের কাপড় যদি দিয়ে আমরা যদি এটাকে বেঁধে দিই, তাহলে দেখা যাবে যে এখান থেকে যে সমস্ত ধাতুগুলো সেগুলো এর মধ্যে জমা হয় এবং সেটা কাদার মতো দেখতে হয়, তাই এটাকে বলা হয় অ্যানোড মাড বা অ্যানোড কাদা। তাহলে এই যে নিচের পোর্শনটা আমরা পেলাম, এটা হলো অ্যানোড মাড বা অ্যানোড কাদা, অ্যানোড কাদা, MUD মাড বা অ্যানোড কাদা। অর্থাৎ অ্যানোড কাদা যদি বলা হয়, যদি প্রশ্ন আসে যে অ্যানোড কাদা কি, না অ্যানোড কাদা হলো যখন আমরা কপারের বিশুদ্ধিকরণ করব, তখন কপারের যে অশুদ্ধিগুলো থেকে যায় সেই অশুদ্ধিগুলো, অ্যানোডে উপস্থিত যে অশুদ্ধিগুলো, সেই অশুদ্ধিগুলো দেখা যায় যে যদি অ্যানোডের তলে একটা মুসলিনের কাপড় বেঁধে রাখি, তাহলে অশুদ্ধিগুলো এসে এই মুসলিনের কাপড়ের মধ্যে জমা হয় এবং সেটাকে বলা হয় অ্যানোড কাদা। এই অ্যানোড কাদার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ধাতু থেকে যায়, যেমন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি এই অ্যানোড কাদার মধ্যে জমা থেকে যায়। কারণ এই যে কপারের অশুদ্ধ পাত্রটা আমরা নিয়েছি, তার মধ্যে কপার ছাড়াও এই ধরনের মূল্যবান ধাতুগুলো থাকে, যে মূল্যবান ধাতুগুলো অ্যানোড মাড হিসেবে জমা হয়, এবং যে পিওর কপার অর্থাৎ বিশুদ্ধ কপার, সেই কপারটা জলীয় দ্রবণে Cu2+ আয়ন রূপে চলে আসে এবং সেই Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে এসে জমা হয় এবং ক্যাথোডে আমরা বিশুদ্ধ তামা পাই। তাই কপারটা অশুদ্ধ কপার থেকে আস্তে আস্তে বিশুদ্ধ কপারের দিকে এগিয়ে যায়, অর্থাৎ বিশুদ্ধ কপার এইভাবে আমরা তৈরি করি বা কপারের পুরো বিশুদ্ধিকরণ প্রক্রিয়াটা আমরা এইভাবে ঘটাতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষণের যে প্রথম দুটো প্রয়োগ, প্রথমটা হলো কিভাবে ধাতু নিষ্কাশন করব এবং কিভাবে ধাতুর বিশুদ্ধিকরণ করব, এই দুটো প্রক্রিয়ায় দেখো এখানে আলোচনা করা হলো। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামের কথা দেখলাম এবং ধাতু বিশুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা কপারের বিশুদ্ধিকরণ ঘটালাম। সেখানে আমরা দেখলাম যে অ্যানোড মাড বা অ্যানোড কাদা কি। যদি বলা হয় অ্যানোড মাডে কি কি ধাতু, মূল্যবান ধাতু থাকে, আমরা লিখব গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম ইত্যাদি। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে লাস্ট যে পার্টটা পড়ে রইল তড়িৎ বিশ্লেষণের প্রয়োগে, সেটা হলো কি তড়িৎ লেপন। আমরা পরের ভিডিওতে আমরা তড়িৎ লেপন সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।